নমস্কার বন্ধুরা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রুটি বা গরম ভাত দিয়ে খাবার জন্য একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার ক্যাবেজ সয়া ভর্তা খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলা যায় তবে রেসিপিটি বানানোর আগে বলে রাখি বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলটি ও অল লেখা রয়েছে সেটি প্রেস করুন ভালো লাগলে শেয়ার করুন ও লাইক করুন আসুন দেখি কী করে বানাতে হয় এই রেসিপিটি লাগছে আমাদের বাঁধাকপি কুচনো পেঁয়াজ কুচনো টমেটো কুচনো চারটে গোটা কাঁচা লঙ্কা কয়েক রসুন এক ইঞ্চির মতো আদা ধনে পাতা কুচনো হলুদ গুঁড়ো চিনি লঙ্কার গুঁড়ো নুন কালো জিরে আর এখানে আমি গরম জলে সয়াবিন ভিজিয়ে রেখেছি মিক্সির মধ্যে আমি মিক্সির বাটির মধ্যে দেখুন বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি রসুন কুচনো বা গোটা রসুন কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচনো এর মধ্যে দিয়ে দেব আদা কাপগুলো ভালো করে আমি পেস্ট করে নেব একটা ফাইন পেস্ট এই দেখুন এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম সরষের তেল একটু গরম হতে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে কালো জিরিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো কুষেলো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেবো খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এর মধ্যে আমি আমার ওই পেস্ট করা বারাকিটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো তারপর দেবো নুন আর দিয়ে দেব এর মধ্যে আমি চিনি সবই স্বাদ অনুসারে দেবেন বেশ ভালো করে মিলিয়ে নিতে হবে এটা মিডিয়াম আছে আপনি অনেকক্ষণ ধরে আপনাকে এটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে আপনাকে সমানে নাড়িয়ে যেতে হবে ভালো করে কষালে স্বাদটা আসে খেতে ভালো লাগে কাঁচা কাঁচা মশলার কোনো গন্ধ লাগে না এই দেখুন আমি মিডিয়াম আছে সমানে নাড়িয়ে যাচ্ছি আপনারা ঠিক এইভাবেই করবেন তারপর আমি একটা মিক্সির মধ্যে সোয়াবিনগুলো চিপড়ে তুলে নিয়েছি একটা পেস্ট করে নিয়েছি জল ছাড়া এটাকে আমি এই দেখুন এরকম টাইপের হবে এটাকে আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে কষিয়ে নেব আরও পাঁচ সাত মিনিট সোয়াবিনটা মিলিয়ে নিয়ে ভালো করে কষলে দেখুন এরকম জলও শুকিয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে নামিয়ে এ দেখুন তৈরি আমাদের সয়াকবেচের ভর্তা দারুণ স্বাদের এই রেসিপি সত্যি বলছি রুমালি রুটি লাচ্ছা পরোটা আর গরম ভাতে দারুণ লাগে আপনারা করে দেখবেন ভালো লাগবে